হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আরও একটি রমজান মাস আমরা পেয়ে গেলাম, আর আজকে হচ্ছে আমাদের প্রথম রোজা। তো আলহামদুলিল্লাহ, প্রথম রোজাটা খুবই ভালো কেটেছে, সুন্দর কেটেছে। আল্লাহ যা যা রিজিকে রাখবে তাই আজকে খাবো। দেখি কি কি করি, কি কি বানাতে পারি আজকে প্রথম রোজায়, তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ব্লগটা পুরোটা দেখার অনুরোধ করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো আমি হচ্ছে দুপুর থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো আমি প্রথমেই হচ্ছে পেঁয়াজুর জন্য ডালটা রেডি করে রেখে তারপর বেসন রেডি করেছি। এক পাশে হচ্ছে আমি বানাবো ডিম চপ, তারপর আলুর চপ বানাবো, সেজন্য আমি পেঁয়াজের বেস্ট করে নিয়েছি। আরেক চুলায় হচ্ছে আমি ছোলা ভুট্টাকে রান্না করে নিচ্ছি। তো এক এক করে এভাবে আমি কাজগুলো গুছিয়ে নিয়েছি আগে থেকে, তো সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ যেহেতু প্রথম রোজা, অনেক কাজ সারাদিন, আর তাই আমি অল্প অল্প করে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে আমি হচ্ছে ফলগুলোকে আধা ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে কেটে নিচ্ছি। আর যে কোনো ফলই যদি ঘরে আনা হয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন পানিতে ভিজিয়ে রাখার জন্য। যদি লবণ পানিতে ভিজিয়ে রাখেন তাহলে আরও বেশি ভালো হবে। পানিতে ভিজিয়ে রাখলে যদি কোনো ধরনের মেডিসিন দেয়া থাকে সেটা কেটে যাবে, লবণ পানিতে ভিজিয়ে রাখলে। তো ফলগুলোকে কেটে আমি রেডি করে রাখলাম, এখন হচ্ছে ভাজাভাজি করব। তো সব কিছু দেখানো সম্ভব না, তো আমি অল্প অল্প করে মানে কি কি ভাজবো, কি কি করব সেগুলোই দেখাচ্ছি। তো এগুলোর আমি আজকে যা যা ভাজবো সবগুলোর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারবেন। তো আমি হচ্ছে প্রথমে বেগুনিটা ভেজে নিচ্ছি। তো বেসন তো আমি দুপুরে গুলিয়ে রেখেছিলাম, তারপর আমি বেগুন টেগুন সব কিছু আগে থেকে কেটে কুটে রেডি করে রাখেছিলাম। এখন বাজে হচ্ছে 5:30, তো 5:30টার দিকে চলে আসলাম ভাজাভাজি করতে। গরম গরম খেতে তো ভালো লাগে, বাট সময়ও হাতে থাকতে হবে গরম গরম খাওয়ার জন্য। বেগুনিটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজুটা এখন ভেজে নেব। আর পেঁয়াজু চাইলে কিন্তু আপনারা আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন, মানে কিভাবে রাখবেন গতকাল কি আমি একটা ভিডিও দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, চাইলে আপনারা দেখে আসতে পারবেন। তো আমি হচ্ছে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমরা হচ্ছে ঘরে চারজন, আলহামদুলিল্লাহ আমরা চারজনই রোজা আছি, আমি আপনাদের ভাইয়া আমার শ্বশুর শাশুড়ি, তো চারজনই আমরা রোজায় আছি। তো এই যে ফলগুলো কেটে রেখেছিলাম এগুলোকে আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। তো আমরা হচ্ছে সবাই যার যার প্লেটে ইফতারিটা করি, কারণ সবাই একসাথে, অনেকেই আছেন সবাই একসাথে ইফতারি খেতে পছন্দ করেন। তো আমরা হচ্ছে যার যার প্লেটে সাজিয়ে তারপরে ইফতারটা করি। তো আমি হচ্ছে ফলগুলো আগে প্লেটে সাজিয়ে দিলাম, আর যেগুলো ভাজাভাজি করছি সেগুলো আমি হচ্ছে শেষ পর্যায়ে দিব, কারণ তখন গরম গরম দিব। তো এখন হচ্ছে আমি এক চুলায় হচ্ছে সময়ই নেই খুব বেশি, তাই হচ্ছে আমি এক চুলায় আলুর চপ দিয়েছি, আর চুলায় হচ্ছে আমি যে মিষ্টি কুমড়া দিয়ে চপ বানাচ্ছি সেটা ভেজে নিচ্ছি। আর মিষ্টি কুমড়া দিয়ে চপ কিন্তু খেতে খুবই ভালো লাগে, এটাও আমার চ্যানেলের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আমি আজকে যা কিছু বানিয়েছি সব কিছুরই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আমি রেসিপি দেখালাম না, জাস্ট প্রথম রোজায় আমরা কী দিয়ে ইফতার করব, আল্লাহ কী রিজিকে রেখেছে সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আমি সুন্দর করে সবার প্লেটে সাজিয়ে দিলাম ইফতারগুলো। তো কিছুক্ষণ পরে আজান দিবে, তো আমরা সবাই একসাথে টেবিলে বসে ইফতার করব। তো আলহামদুলিল্লাহ আবারও বলছি আরেকটা রোজার জন্য। তো আজকে আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া, আল্লাহ অনেক কিছুই রিজিকে রেখেছেন, অনেক কিছু দিয়ে আজকে আমরা ইফতারটা করলাম। তো আজকে প্রথম রোজাটা আমাদের অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো আমার ব্লগটা এতটুকু আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।